জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আমরা অনুরোধ করছি, আপনারা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পিকনিক স্পট লাইনে এসে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে আপনারা দাঁড়ান। আমাদের জয় 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 জয়
না ওই ডেপুটেশনের কাগজটা একটু ধরে নিন, ওই ছবিটা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর হ্যাঁ ঠিক আছে না আমরা অনুরোধ করছি আপনারা এই গাছে তোরা জমায়েত করুন, আমাদের
দেখেন, দীঘা মানে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা ইমোশন জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে। আমরা দু একদিন ছুটি পেলে দীঘাতে সবাই বেড়াতে আসি। সেই দীঘা সম্পর্ক ডেভেলপমেন্ট উন্নয়ন অথরিটি নিয়ে যে পরিমাণে অভিযোগ দিনের পর দিন জমছিল তা শুনে আপনারা স্তম্ভিত হবেন, অনির্বাণ আপনাদের দেবেন। সেটা নিয়ে ওনার কাছে আমরা কোশ্চেন করেছিলাম, একটা শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ওনাকে আমরা 20 দফা দাবি পেশ করেছি এবং তার জানতে চেয়েছি যে ব্যাপারগুলো কী হয়েছে। উনি অনেক কোশ্চেনের উত্তর দিতে পারছেন না, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, হ্যাঁ, অত দুর্নীতির উত্তর ওনার কাছে নেই। তাই জন্য আমি ওনাদের, উনি 16 তারিখে ডেট দিয়েছেন আমাদের, আমাদের একটা রাজ্যের প্রতিনিধি দল, আমাদের মনস্টিকা মহাশয় MLA, আমাদের দলনেতা বিধানসভাতে এবং অন্যান্য আরও যারা MLA MP আছে তাদের সাথে 16 তারিখে আমরা ওনার সাথে একটা মিটিং করবো এবং উনি আমাদের যে অথরিটি, আমাদের যে দাবি আছে তার উত্তর দেবে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির উত্তর আমরা ওনার থেকে চাইছি। এবং লাস্ট 5 বছর ধরে উনি আছেন, দুর্নীতির যে 5 বছর ধরে হয়েছে তার উত্তর ওনাকে দিতে হবে। মূলত এই দুর্নীতিগুলো কোথায় কোথায় রয়েছে? দেখেন, সেটা দুর্নীতিগুলো যদি বলছেন দীঘার টোটাল এলাকায়, DHT টোটাল এলাকায় স্টল বন্টন থেকে শুরু করে, মানে বেআইনিভাবে জমি দখল থেকে শুরু করে, রাস্তা তৈরি থেকে শুরু করে, মানে হ্যাঁ, গাছ কাটা থেকে শুরু করে, বালিয়াড়ি ধ্বংস করা থেকে, সবুজ ধ্বংস করা থেকে শুরু করে, আপনারা দেখেছেন, আপনারা আজকে 10 বছর আগে দীঘা, আজকে দীঘার পরিবেশ তো দেখুন, স্টল বন্টন সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। তারপরে যখন নোংরা জল, তারপরে হোটেল যখন একজনের থেকে একজন শিফট হয়, বড় কাঠ উনি উনি নিয়ে থাকেন, সেসবের বিরুদ্ধে একটা ওনাকে আমরা ডেপুটেশন প্রদান করেছি। দোকান পড় নিয়ে কোনো গার্ডমানি নিয়ে কোনো আলোচনা না, উনি 16 তারিখে ওনার উত্তর দিক, আজকে তো আমরা দাবি সনদ পেশ করলাম, ওনার উত্তর থাকবে নিশ্চয়ই 16 তারিখে। তারপর থেকে আমি বলেছি যেখানে যেখানে উনিও কিছু স্বীকার করেছেন যে কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছেন, ওনার ওনার অজান্তে হয়েছেন, উনি দাবি করছেন, কিন্তু উনি যখন মাথায় বসে আছেন আর ওনার অজান্তে এত বড় বড় দুর্নীতি হয়ে যাবে এটা হতে পারেন না। ওনাকে আজকে আমরা দাবি দিলাম ওনার পক্ষে বলার জন্য, উনি টাইম নিয়েছেন, 16 তারিখে আমরা আসবো, আমাদের সাথে আমাদের রাজ্যের MLA একটা প্রতিনিধি দল কিংবা MPরা থাকবেন, তাদের সঙ্গে উনি কথা বলবেন, প্রয়োজন করলে আমরা এটা তদন্তে যাবি আনাবো। এই যে অত বড় তদন্ত, আমরা আমার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে কথা বলে CBI তদন্তের দাবি আনাবো, প্রয়োজন করলে। কত অ্যামাউন্টের মতো হতে পারে আপনাদের? দেখেন, অ্যামাউন্টে এরকম হতে হয় না, মানে যেটুকু বয়ে আছে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানে। আজকে BJP যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় কাঠমানি ফেরতের দাবিতে, কি বলবেন? দীঘাসম্বর উন্নয়নের পর্ষদে কাঠমানি কোনো প্রশ্ন নেই। 2010-11 সালে সার্ভে অনুযায়ী যারা ওরিজিনাল ব্যবসা করতেন তাদের প্রত্যেকে সার্ভে করে টোকন দেওয়া হয়েছিল। সেই টোকন মোতাবেক প্রায় কাছে 2500 স্লিপ ছিল, ওদের টোকন ছিল, তাদের প্রত্যেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এবং ইউনিয়নগুলো নিজস্ব ইউনিয়নের 4-5টা ইউনিয়ন আছে, তারা নিজেরা কনস্ট্রাকশন করেছে, তাদের বলা হয়েছে কনস্ট্রাকশন খরচটা তোমাদের দিয়ে ইউনিয়নটা নিজেরা নিয়ে নেবে, নিজেরা কনস্ট্রাকশন করবে, আর আমাদের দিয়ে যেতে 30,000 টাকা করে জমা দিতে হবে, মান্থলি ভাড়াটা দিতে হবে। এখানে কোনো কাঠমানির প্রশ্ন নেই, কারণ গভর্নমেন্ট তোমাদের এখানে দেয় এবং বিভিন্ন ছোটো স্তরের ক্ষেত্রেও গভর্নমেন্টের রেট অনুযায়ী যে রেটটা ছিল তাতে অনেক কম রেটে তারা পেয়েছে এবং তারা গভর্নমেন্টের রিসিভও পেয়ে গেছে। তারপর ইলেকট্রিফিকেশান করা, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিফিকেশান, এইগুলো কিন্তু ইউনিয়নগুলো খরচ করেছে, মানে তাদের সুবিধার্থে যাতে সবাই কানেকশানটা পেয়ে যায় তার জন্য করেছে। এগুলোকে দীঘা যে উন্নয়ন হচ্ছে 2011 সাল পর থেকে, উন্নয়নটাকে মানুষ লক্ষ লক্ষ টুরিস্ট এখানে আসছে, ব্যবসায়ীরা আরও অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধ হচ্ছে, এটা প্রচারের আলো আসার জন্য BJP এই ধরনের একটা স্লোগান বা যুব মোর্চার নামে ডেপুটেশন দিয়ে তারা একটা মানুষের মনকে ঘোরানো চাইছে, অর্থাৎ উন্নয়নকে ব্যাহত করতে চাইছে। কিন্তু উন্নয়ন উন্নয়নের পথেই চলবে, মানুষের কর্মসংস্থানের জন্য সরকার তাদের পাশে রয়েছে, কেউ যাতে বিচ্যুত না হয়ে যায় সেটা। আবার কিছু লোক আছে যারা কুপন পাননি, অর্থাৎ তাদের নাম নথিভুক্ত হয়নি, অর্থাৎ ব্যবসা করতেন না 2010-11 সালে ব্যবসা করতেন না, পরবর্তীকালে তারা এসছেন ব্যবসা করার জন্য, ফুটে বসে গেছেন, তারা বলছেন যে আমাদের স্টল দেওয়ার জন্য আবেদন করছে, যে আমাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সেটা কিন্তু যে বোর্ড মিটিংয়ে পুনর্বিচারণের ব্যবস্থা আছে, পুনর্বিচারণা করা হবে কী করা হবে না হবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। আর এখানে কাঠমান্ডি প্রশ্ন যা সারা ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘ চলছে, আমাদের রামনগর এক নম্বর ব্যবহার দীঘা সংঘ উন্নয়ন পর্ষদে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, ঘটবেও না, ঘটতে দাও। তারপরে যেসব স্টল দিয়েছেন প্রচুর কোটি টাকা উনি কাঠমানি খেয়েছেন, তাছাড়া ওনার যে ব্রোকার লাগিয়ে এক একজন যারা স্টল হোল্ডার বা স্টল মালিক ন্যায্য মূল্য থেকে অধিক টাকা উনি আদায় করেছেন, এই নিয়ে আজকে আমাদের ডেপুটি স্যার। তো এই জায়গায় আপনারা ডেপুটেশন দিচ্ছেন, আপনাদের দাবিগুলো আমাদের দাবিগুলো যেগুলো আছে আমরা পুলিশ অফা দাবি নিয়ে আজকে সুজনবাবুর কাছে যাচ্ছি, ওনার কাছ থেকে ফিরে এসে আমরা এখানে আবার প্রেস কনফারেন্স।